ওয়েলকাম টু ইয়ার রিসার্চ। স্বাভাবিক ক্ষয়চক্র মডেল দেওয়ার পর ডেভিস একটি শুষ্ক অঞ্চলের জন্য আলাদা একটি ক্ষয়চক্র মডেল প্রস্তুত করেন, যেখানে ক্ষয়কার্য আবহবিকার প্রবাহমান জলধারা ও বায়ুর সম্মিলিত কার্যে হয়। এখানে যৌবন পর্যায়ে ভি আকৃতির উপত্যকা দিয়ে শুরু হয় এবং ক্ষয়িত পদার্থ পর্বতের ঢাল বরাবর এসে উপত্যকার সামনে পলিগঠিত ত্রিকোণাকার ভূমিরূপ গঠন করে। একে পলল সংকু বলা হয়। এছাড়া বায়ুতাড়িত কিছু খাত দেখতে পাওয়া যায়। এরপর পরিণত পর্যায়ে বায়ুর কাজ বেশি হয়। এ সময় পাহাড় থেকে নুড়ি বালি প্রভৃতি যে নগ্ন ভূমিশিলার উপর দিয়ে পাহিত হয়ে পর্বতের ঢালে এসে জমা হয় তাকে পেডিমেন্ট বলা হয়। আর পাদদেশে পুলি বালি কাদা বা কাঁকড় জমা হয়ে যে ভূমি গঠন করে তাকে বাজাদা বলা হয়। এবং বাজাদার নিচে নিচু স্থানে জল জমে যে হ্রদ গঠন করে তাকে প্লায়া বলা হয়। শেষে বার্ধক্য পর্যায়ে পেডিমেন্ট ও বাজাদার মাঝে মাঝে ক্ষয় প্রতিরোধী কঠিন শিলা দেখতে পাওয়া যায়। একে ইনসেলবার্জ বলা হয়। এই পর্যায়ে সমগ্র অঞ্চল জুড়ে আস্তরণযুক্ত শিলাময় সমপ্রায় ভূমি বিরাজ করে, যা পেডিপ্লেন নামে পরিচিত। এক্ষেত্রে জেনে রাখা ভালো, প্রবাহজনিত ক্ষয়প্রাপ্ত ভূমি পেডিমেন্ট, আর পেডিমেন্ট বাজাদা ও প্লায়া দিয়ে গঠিত ভূমিরূপ হল পেডিমন্ট। আবার অন্যদিকে পর্বতের পাদদেশকে বলা হয় পেডমন্ট।